ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে, আর তারই প্রতিবাদ করতে দেখা যাচ্ছে দেবশ্রী চৌধুরীকে। তিনি যাচ্ছেন বিডিও অফিসে, আর সেই ছবিটাই আপনারা দেখতে পেলেন। তিনি একদম রেগে গেছেন, ভীষণভাবে ক্ষিপ্ত, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে, এই অভিযোগে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জের বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী। তুমুল বিক্ষোভ দেখানোর পর বেরিয়ে আসার সময় কার্যত কেঁদে ফেলেন দেবশ্রী চৌধুরী। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পলিটেকনিক কলেজে গণনা হয় পঞ্চায়েত ভোটের। অভিযোগ, গণনার সময় দলীয় প্রার্থী এগিয়ে থাকলেও পরে কারচুপি করা হয়, ফলে হেরে যায়, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয় জেলা পরিষদের প্রার্থীদের। এই বিক্ষোভের ফলেই ব্যাপক উত্তেজনা দেখা যায় পলিটেকনিক কলেজে, আর সেখানকার পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আরো অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।